অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও করব। আজকে রবিবারের দিন, ঘুরে ফেরে কোনো কিছু কাজকর্ম নেই, আজকে হোলিও আছে, তো সেই জন্য শুধু ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক। তো সকাল সকাল ভাবলাম কী করি, কাজকর্ম তো বিশেষ কিছু নেই, তো চাই আজকে তো বাড়িতেই কিছু করার চেষ্টা করি, দেখা যাক কী বানানো যায়, কী করা যায়। তো অনেকদিন পর দেখা হলো, গুড মর্নিং, সুপ্রভাতের সাথে শুরু করছি আজকের ভিডিও। আমি সোমনাথ, আপনারা দেখছেন আমার চ্যানেল নবরিক সোমনাথ, নবরিক সোমনাথের সাথে থাকুন। আর আজকে কী করা হচ্ছে সেটা দেখুন। আজকে আজকে ভাবছি একটু যে রান্নাবাড়ি কিছু বানাবো, বাড়িতে বসে একটু কিছু রান্নাবাড়ি বানাবো। রান্নাবাড়ি বলতে এই খাবার দাবার বানাবো। তো খাবার দাবার বলতে সবচেয়ে ইজিয়েস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে মাংস তৈরি করা। আর ভাই আমার এই সমস্ত দাড়ি ফাড়িগুলো নিয়ে চিন্তাভাবনা করবেন না, আজকে হোলি টোলি আছে ওই জন্য আর দাড়ি ফাড়ি কাটিনি, ও হোলি টোলি হয়ে গেলে তারপরে ফ্রেশ হয়ে যাবে। তো তো রান্নাবাড়ি করবো, চলুন আজকে একটা মাংস বানানো যাক, বাড়িতে কেউ নেই, জীবনের প্রথম আজকে একটু মাংস রান্না করব। তো আপনাদের সাথে একটু মাংসটা বানানোটা শেয়ার করব, দেখুন কেমন। রান্নাবাড়ি না করলে কেমন করা হবে, নমেডিকের নমেডিককে তো শুধু ঘুরলে হবে না, খাবার দাবার বানাতে হবে, একটু খাবার দাবার বানানোর চেষ্টা করি, মাংস বানানোটা চেষ্টা করি, তারপর দেখা যাক কেমন হবে স্বাদটা। তো আপনাদের সাথে স্বাদটাকেও শেয়ার করব, তারপর একটু হোলি টোলি খেলবো, খেলে টেলে সব আজকে দেখানো যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। করতে পারি না রান্নাবাড়ি, দেখি চেষ্টা করি আজকে কি করা যায়, কীভাবে রান্না হয়, রান বিশেষ করে মাংসের তেল, খাঁটি সর লবণ রান্না করে না ঢুকলে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, নেড়ে ছেড়ে নিয়ে এবার আলুটাকে নামিয়ে রাখতে হবে একটা পাত্রে, একটা পাত্রে আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। উফ, একটু ভুলে গেল, দেখলে তো রান্না না করলে যা হয়। দ্বিতীয়ত আমি করছি রান্না, আমি আমি অন্য কেউ করছে না, আমারই হাতে করা। চেষ্টা করছি ভালো করে এটাকে ম্যাশ করে নিয়ে এতক্ষণ তেল ছাড়ছে, রঙটা এসছে হালকা হালকা, কাঁচা রঙটা যেতে হবে আগে। এবার করবো কি, এর মধ্যে মাংসটাকে দিয়ে ছেড়ে দেখি কি হয়, কেমন হবে কে জানে। ছেড়ে ছেড়ে দিয়ে সুন্দর হয়েছে, মেশাও আস্তে আস্তে পাতাতে হবে, এটাকে এবার একটু ঢেকে দিই। ইউটিউবের বিভিন্ন রেসিপি বুকসে বুকসে যখন দেখি, তখন দেখি প্রচুর কিছু এটা ওটা সেটা, এই একটু কাজ করার সময় দেখি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব, ওদের কত সুন্দর স্টাইলে করে, আর আমরা আমরা চলো করি, যেভাবে হোক এরকমভাবে হোক চেষ্টা তো করি, ভালো লাগলে ভালো হবে, খারাপ লাগলে খারাপ হবে। চলো এবার এটাকে একটু খোলা যাক, আমার লেগে ধরলো কিনা দেখি, ছেড়েছে ছেড়েছে ভালোই ছেড়েছে। এবার দিতে হবে গরম জল, হালকা গরম করে রেখেছিলাম জলটা, জলটা কাস্তে করে মধ্যে দিয়ে দাও সুন্দর করে, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে দিই, গোটা চারেক লঙ্কা দিয়ে দাও চিড়ে, তাহলে দেখা যাক কি হয়। লাল লাল লঙ্কা তো দিলাম, ঝাল বেশি হয়ে গেলে আবার মুশকিল, মেরে দিই, মেরে দিয়ে খানিকক্ষণের জন্য এবার ঢেকে রাখবো। তার আগে একটু গরম মশলা দিতে হবে,
একটু ফুটে নিক, তারপর গরম মশলাটা দিই। একটু গরম মশলাটা, এবার গরম মশলাটা ছিটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে মেরে দিই। তারপরে মিশিয়ে এবার দিব হালকা আঁচে, 5 মিনিটের জন্য ঢেকে দিলেই ব্যাস। জলটা একটু টেনে নিলে হয়ে যাবে মাংসের ঝোল। মাছটা হালকা করে দিই, এবার দিয়েটাকে ঢেকে 5 মিনিটের জন্য হোক। ঠিক আছে, হয়ে আসলো মাংস রান্না। এবার এইটাকে একটু বয়েল হয়ে যাবে, ফুটে উঠবে, ফুটে উঠলেই আমরা নামিয়ে নিতে পারবো। তো হয়ে গেল অনেকক্ষণ, এবার তোলা যাক মাংসের ঢাকনিটা কি হয়েছে দেখি ভিতর থেকে। রং তো বেশ ভালোই হয়েছে, এগুলো ফুটছেও টকবক টকবক করে। তো আমাদের মাংস রান্না হয়ে গেল, তো হয়ে গেল মাংস রান্না, দেখে নিলাম একেবারে। এবার দেখা হবে খাওয়ার টেবিলে। ওকে চলো দেখা যাক কেমন স্বাদ হয়ে গেল। হয়ে গেল মাংসটা বানানো হয়েছে আজকে, দান দান হয়ে গেল, হরি খেলা হয়ে গেল। এবার মাংসটা খাওয়ার সময় কেমন লাগে মাংসটা খেলে দেখা যাক কেমন কতটা ভালো হয়ে। শুরু করি তারপর মাংসটা দেখাচ্ছি, মাংসটা হয়ে। তো আজকের মাংস সাথে সাদা ভাত, মাংস ভাত আমার বানানো মাংস, দেখা যাক কেমন হলো টেস্ট। কেমন হয় স্বাদটা কি হয়েছে, ঝাল হলো না নুন হলো না তেল হলো, কতটা কি হয়েছে না হয়েছে, কম বেশি কি হয়েছে দেখা যায় মাংস। খারাপ হয়নি, ডালটা সুন্দরই হয়েছে, বেশ একটু সিদ্ধ হলে ভালো হতো, একটু সিদ্ধটা কম হয়েছে, ঝাল কম, লবণ খুব একটা নেই, সুন্দর, বিউটিফুল, দেখো নাইস। আর একজনের ডবল সব খেতে সব মিলে বসে আমরা খেতে, তো খেয়ে নিই কেমন লাগলো সব আর একটু পরে জানাবো তোমাকে, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, হোলি খেলা কমপ্লিট হলো, সব শেষ। এবার মাংসটা বেশ ভালোই রান্না করেছিলাম, রান্নাটা করি না, রান্না করার অভ্যাসটা নেই, কোনোদিনই করিনি, আজকে হঠাৎ করে মনে হলো আজকে হোলির দিন একটু করি কিছু, তো রান্নাটা করলাম। তো হোলিটা কাটালাম, মাংস রান্না হলো, মাংসটা স্বাদ হয়েছিল বেশ সুন্দর, তো সব কিছু দিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটছে। তো সবাই আশা করি ভালোই কাটবে, সবাই ভালো করে সরি কাটান। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটা প্রেস করবে, খারাপ লাগলে কমেন্ট সেকশনে কমেন্টগুলো লিখে দেবে যে এখানে 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 খারাপ হয়েছে, এইগুলো ঠিক করতে হবে, কমেন্ট সেকশনে লিখে দেবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা ভীষণ দরকার, সাবস্ক্রিপশনটা আমার যেভাবে দরকার ছিল সেটা হচ্ছে না,
তো কাইন্ডলি সাবস্ক্রাইবটা একটু বেশি করে করবে, দেখছো অনেকেই ভিডিওগুলো, তো সাবস্ক্রাইবটা করবে। এই বলে আজকে ভিডিও শেষ করছি, ওকে, গুড বাই, বাই বাই, বাই বাই, বাই।